So আজকে হচ্ছে ডে 9 বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছিলাম ঈদের ঈদের বন্ধে সবার তো শিওর কেউ কিছু প্র্যাকটিস করি নাই নোয়াখালে কোন নোয়াখালে লেখা করছি আজকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে কয়টা জিনিস তৈরি করব। প্রথমে তৈরি করব হচ্ছে একটা ন্যাভবার, মানে নেভিগেশন বার বা মেনু, ঠিক আছে। বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে খুব ইজিলি একটা নেভিগেশন বার তৈরি করা যায় সেটা আমরা একটু আজকে দেখি। সো নেভিগেশন বার মানে মেনু, তাই না? সো বুটস্ট্র্যাপে কয়েকটা ক্লাস আছে, ফিক্স ক্লাস, এই ক্লাসগুলো দিলেই খুব ইজিলি দেখবেন যে একটা নেভিগেশন বার তৈরি করা যায়। সো বুটস্ট্র্যাপে নেভিগেশন বার, তাই না? ন্যাভবার ক্লাস দিয়ে শুরু করতে হবে। সো ফার্স্টেই আমরা একটা নর্মালি ন্যাভ ইউএল এল আই এ দিয়ে একটা নর্মাল জিনিস তৈরি করলাম, যে এরকম আউটপুট আসে, ঠিক আছে। কয়েকটা ক্লাস দিব, যেমন ক্লাসে বললাম ন্যাভবার, ন্যাভবার ক্লাসটা ইউজ করলে কী হয় একটু খেয়াল করে দেখেন।
শুধু নাম্বার ক্লাসটা ইউজ করলে দেখবি যে হালকা একটু কি মার্জিনে মার্জিনে প্যাটার্ন চলে আসছে, ঠিক আছে, হালকা একটু মার্জিনে প্যাটার্ন। আজকে বেজে ওয়েব ডিজাইন এর কোর্স বলেছেন না, দ্রুত কোর্স। আর বৃহস্পতিবার মানে কালকে যে রেস্টার কালকে জানাবো, ক্লাস নাম্বার ইউজ করার ফলে হালকা একটু মার্জিনাল প্যাডিং চলে আসছে। নর্মালি আপনারা করে দেখেন, দেখবেন যে একটা হালকা মার্জিন প্যাডিং চলে আসে। দেন এখানে একটা ক্লাস ইউজ করবো ন্যাব বার ন্যাব, ন্যাব বার ন্যাব, ন্যাব বার ন্যাবটা ইউজ করলে কী হয় দেখেন, যে পাশে যে বুলেটটা ছিল বুলেটগুলো চলে গেছে এবং এই পাশে চলে আসছে। সো কি কি ইয়া হচ্ছে আপনার নিজেরই বুঝতে পারতেছেন, একটা ন্যাববারে যখন দিচ্ছি তখন মার্জিন প্যাটার্নে আসতে আসতে ন্যাববার ন্যাবে দিচ্ছি তখন কি ওই যে টেক্সট ডেকোরেশন না কি জানি লিস্ট স্টাইল টাইপ নান হয়ে যাচ্ছে। তারপর এখানে যদি একটা ক্লাস দিব ন্যাববার এক্সপ্যান্ড, ন্যাববার এক্সপ্যান্ড এক্সপ্যান্ড দিলে কি হয় দেখেন, সবগুলা ফ্লোট হয়ে গেছে, তাই না, ফ্লোট লেফট। এখানে একটার পর একটা দিয়ে কিন্তু আমরা চেঞ্জটা বুঝতে পারতেছি যে কোনটার পর কি হইলে কি হচ্ছে। দেন আমরা এখানে একটা ক্লাস ইউজ করতে পারি ন্যাব লিঙ্ক, ন্যাব লিঙ্ক একটা ক্লাস যদি দেখি এই যে একটু হালকা প্যাডিং চলে আসছে তাহলে সবগুলোতে ইউজ করে ফেলবো। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লাস ন্যাব লিঙ্ক, খেয়াল করে দেখেন সবগুলো একটা সুন্দর একটা পজিশনে চলে আসছে, পাশাপাশি সুন্দরভাবে মার্জিন প্যাডিং সহ ডিসপ্লে ব্লক আকারে চলে আসছে। ন্যাবলিং প্লাস্টার ইউজ করে কয়েকটা ক্লাস, একটা হচ্ছে ন্যাববার, ন্যাববারের ফলে একটা মার্জিন প্যাডিং আসছে, ন্যাববার ন্যাবের ফলে বুলেটটাও চলে গেছে, স্প্যান এক্সপ্যান্ডের ফলে কি হচ্ছে ফ্লোট লেফট হয়ে যাচ্ছে, আর ন্যাব লিঙ্কের ফলে কি হচ্ছে সবগুলো লেখাগুলোর মাঝখানে একটা ডিসপ্লে ব্লক আকারে চলে আসতেছে। এনএবল এক্সপ্যান্ড আসলে কিসের জন্য আপনার ওই কোন ধরনের, যেমন এই যে কন্ট্যাক্ট আমি কয়েকটা কন্ট্যাক্ট দিলাম, ঠিক আছে, অনেকগুলো কন্ট্যাক্ট আমি দেখাচ্ছি যে এক্সপ্যান্ডটা কি করতেছে, অনেকগুলো কন্ট্যাক্ট দিলাম তখন আমি কি করলাম ছোট যদি করি তাহলে দেখবেন যে ভিতরে চলে গেছে, দেখেন ভিতরে চলে গেছে না, মানে স্ক্রল সিস্টেম এক্সপ্যান্ড। এইভাবে এটা আসলে কি করবো আমরা ধরুন এক্সপ্যান্ডের পর অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে দেখেন এলজি এমডি এস এম এক্সেল, তার মানে কি প্রতিটা রেসপন্সিভের জন্য যে 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 ডিভাইসের জন্য। এখন ধরেন আমি যদি এস এম দিই এস এম তাহলে কি হবে, যখন এই যে করবো তখন নিচ চলে আসতেছে, খেয়াল করে দেখছেন যখন এই পজিশনে এই পজিশনে আসতেছে তখন কি নিচে চলে আসতেছে। সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এখন কোন পজিশনে এসে একবার এক্সপ্যান্ড করবেন। আপনি বলতেছেন না আমি এখন এমডি যখনই আসবে ডিভাইস তখনই কি হয়ে যাবে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, তাহলে আপনি এমডি পর্যন্ত রাখেন, এই যে এমডি এমডি এখানে আসলো সেটা সেটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ আপনি বলতেছেন যে এক্সেল ডিভাইসে কী হবে নিচে চলে আসবে, সো এটা
সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো এই এইভাবে এমডি অথবা এসএম অথবা যে কোনো একটা কিছু দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর হচ্ছে নেববার দুইটা আছে, একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে লাইট, দুই রকমের অপশন আছে, নেববার লাইট এবং নেববার ডার্ক। নেববার ডার্ক দিলে কি হবে, লেখাগুলোকে দিয়ে খেয়াল করেন, লেখাগুলো কি হয়ে গেছে, নাই হয়ে গেছে, নাই হয় নাই আসলে সাদা হয়ে যায়, লেখাগুলো একদম সাদা। এটি নেববার এই জিনিসটা একটু উল্টা খেয়াল রাখবেন, ডার্কে সাদা হয়ে যাবে আর যদি লাইট দেন তাহলে দেখবেন যে লেখা কালার কালো হয়ে গেছে, ঠিক আছে? জিনিসটা মাথায় রাখতে হবে। সো কি হচ্ছে, কোনটা এতগুলো কেন উঠাই দিই, নেববার লাইটে হচ্ছে লেখা কি কালার হয়ে যাচ্ছে, এই কালারটা হয়ে যাচ্ছে কালো টাইপের, আর নেববার যখনই আপনি ডার্ক দিবেন তখনই লেখা হয়ে যাবে সাদা, ঠিক আছে? এটা কারণ আছে, কারণ আপনি এখানে এখন বিজি মানে ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করবেন, যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন না কেন, ধরেন প্রাইমারি ইউজ করলেন, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি ইউজ করলে দেখবেন যে লেখাটা তখন আর বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি লেখার থিমটা, লেখার থিমটা আপনি কি করতে চান, ডার্ক করতে চান, ডার্ক মানে কি লেখার থিমটা সাদা করতে চান নাকি লাইট কালো করতে চান, সেটা আপনার ডিপেন্ড করে। এখন যদি এখানে লাইট দেন তাহলে তার উপর কি কালো লেখা চলে আসবে, কালো লেখা চলে আসবে, এই যে কালো লেখা চলে আসছে। প্রাইমারি যে কালারটা, প্রাইমারি হচ্ছে ব্লু কালার অলওয়েজ, ঠিক আছে? এরকম বিজি অনেক ধরনের কালার আছে দেখেন, হ্যাঁ একটা কালার নিয়ে নিছে, যে বিজি ফিক্স, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ফিক্স কালার, এই যে বিজি লাইট, বিজি ওয়ার্নিং, বিজি ইনফো, বিজি ডার্ক, বিজি ডার্ক দেই, বিজি ডার্ক দিলে কি হবে কালো হয়ে যাবে জিনিসটা, কালো এবং লেখা কি হয়ে যাচ্ছে সাদা, ঠিক আছে? সো এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা যদি এখন নিচে নামে দেখেন নিচেও চলে আসতেছে, এই যে এক্সপ্যান্ডের কারণে, এই যে এক্সপ্যান্ডের কারণে নিচে চলে আসতেছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আপনি কোনটা দিলে আপনি কম্বিনেশন কোনটার সাথে যাবে, ঠিক আছে? নেববার ডার্ক মানে লেখা হচ্ছে সাদা কালার এবং ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, ঠিক আছে? এখন যদি নেববার লাইট দেন, নেববার লাইট, নেববার লাইটে এখন আপনি বিজি দেন হচ্ছে আপনার বিজি লাইট, তাহলে কী হবে, লেখা সাদা, ইয়াটাও ব্যাকগ্রাউন্ডটাও লেখা কালো, ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা একটা কালার আসছে, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি এখানে এটা কীভাবে বসাবেন। সেকেন্ডারি দিলে আবার এটা মিলবে না, মিলে যাবে, তখন দেখবেন যে একটু অন্যরকম লাগতেছে, তখন আপনি এটা নেবল ডার্ক দিয়ে দিলেন, ঠিক আছে? এই যে বুঝতে পারলাম, তো জিনিসটা কিন্তু এরকম অনেকটা। আর বিজি সব ধরনের বিজি ইউজ করতে পারবেন, এই যে বিজি, বিজি হোয়াইট, বিজি হোয়াইট আবার কি, বিজি হোয়াইট নামে কিছু আছে, আছে, তখন বিজি একদম ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে, তখন আপনি লাইট ইউজ করে ফেলবেন, তখন এটা লেখাগুলা বোঝা যাবে আর কি, ঠিক আছে? সো বিজি হোয়াইট না ইউজ করে বিজি হচ্ছে আপনার ইনফো, ইনফো বা এরকম কিছু ইউজ করেন, তাহলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই যে আর লেখাটা ডার্ক করে দিই, এই হচ্ছে ব্যাপার, এই যে লেখা কালার এবং ব্যাকগ্রাউন্ডের ব্যাপার। এখন ব্যাকগ্রাউন্ড যদি বলতেছেন না আমি ওদের ব্যাকগ্রাউন্ড ইউজ করবো না, তখন আপনি এখানে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ঠিক আছে? এখানে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, তখন ওই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই কাজটা করতে পারবেন।
কি হয়েছে? মাউস কাজ করে না। এখন বলতেছি যে আমি এই হোমের সার্ভিস কন্ট্রাক্ট ঠিক আছে, এখন চাচ্ছিলাম যে আরেকটা ইউএল নিয়ে সেখানে অন্য কিছু বসাবো। যেমন বসাবো হচ্ছে আমি রাইট পাশে কিছু বসাবো, এসে বললাম সাইন আপ, আর এখানে বললাম লগ ইন। তো এটা যদি দিই তারপরে দেখবেন যে কি হচ্ছে এই অবস্থা। এই অবস্থা কেন? কারণ আমি এখানে ক্লাসগুলো দিই নেই, যেমন ইউএল এ ক্লাসটা দিই নেই। ইউএল এ ক্লাসটা লাগবে এখানে, ইউএল এর যে ক্লাসটা আছে সেই ক্লাসটা দিতে হবে। এবার তাহলে কি হবে দেখবেন যে এই অবস্থায় আছে। এবার যে ন্যাব লিঙ্ক এইটা দিতে হবে দুইটাতেই, তাহলে দেখবেন যে এই দুইটা চলে আসছে। বাট আমি চাচ্ছিলাম ওই দুইটা কোথায় থাকবে, এই দুইটা থাকবে এই পাশে মানে রাইট পাশে থাকবে। তখন কি করতে হবে, দুইটা যেকোনো একটাতে একটা কাজ করতে পারেন। এখানে বলতে পারেন এম এল অটো, মানে মার্জিন লেফট অটো। তাহলে দেখবেন কি হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা এই পাশে চলে আসতেছে। তাহলে যেটা করব এম আর অটো দিয়ে দিত, এম আর অটো, এম আর অটো দিলে দেখেন এই দুইটা এই পাশে চলে আসছে। তার মানে এই পাশে একটা মার্জিন রাইট দিয়ে দিলাম, যেটার ফলে কি হচ্ছে মার্জিন রাইটে সে ওই পাশে যা আছে সবগুলোকে ওই পাশে মার্জিন রাইটে পাঠিয়ে দিচ্ছে। সো এই পাশে চলে আসছে, পুরো জিনিসটাকে আপনি ডিভের মধ্যে নিতে পারেন। পুরো ইউএল যা আছে ভিতরে কিন্তু নেবেন, ন্যাবের পরে এই ইউএল এর ইউএল পুরোটাকে একটা ডিভের আন্ডার নিতে পারেন, যেখানে ডিভে বলতে পারেন ক্লাস কন্টেইনার। তাহলে দেখবেন লেখাগুলো কন্টেইনারের ভিতর চলে আসবে। দেখেন এই ছোট হচ্ছে, এই যে এখানে হচ্ছে, বাট লেখাগুলো কি এটা কন্টেইনারের ভিতরে আসলো। হ্যাঁ বলছেন না কন্টেইনার বেশি চেপে আসতে কন্টেইনার ফ্লুইড দিয়ে দেন।
কন্টেইনার। আচ্ছা এবার চাইলে যে লোগো বসাইতে পারি, বললাম যে একটা ক্লাস ইউজ করব নাম লোগো, একটা লোগো চলে আসছে। এর ক্লাস হচ্ছে নাইম পার প্রাইম, একটা ড্রপ ডাউন মেনু তৈরি করবো, যে সার্ভিসেস, সার্ভিসেস এর নিচে কিছু ড্রপ ডাউন মেনু আসবে, সেক্ষেত্রে কি করতে পারি? তাহলে ভিতরে আবার কে ইউ এর ভিতরে এলা এবার যদি একটু দেখি তাহলে কি অবস্থা দাঁড়াবে, দেখবো যে এই অবস্থায় আসছে, পুরো এই অবস্থা খারাপ। তো এখানে কিছু ক্লাস টাস ইউজ করা লাগবে, যেমন এখানে বলতে হবে যে ক্লাস ড্রপ ডাউন মেনু, ক্লাস ড্রপ ডাউন মেনু দিলাম তাহলে দেখবো যে সব নাই হয়ে গেছে, ঠিক আছে। প্লাস ড্রপ ডাউন মেনু দেন, দেখবেন যে সব নাই হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে এই ড্রপ ডাউন মেনু এগুলো করার জন্য, বুটস্ট্র্যাপের আমাদের একটা ফাইল লাগবে, যে কোয়েরির একটা ফাইল লাগবে। সো এই যে ড্রপ ডাউন বা এই ধরনের কিছু যখন আমরা করব, তখনই কিছু অ্যাক্টিভিস্ট করা লাগবে, ক্লিক করলে নামবে নামবে ওয়ে উঠবে। সো এগুলোর জন্য একটু জে কোয়েরি আমাদের কিছু ফাইল লাগবে। জে কোয়েরি ফাইল কোথেকে পাবো? জে কোয়েরি ডট কম, জে কোয়েরি ডট কম, জে কোয়েরি ডট কম আছে। জে কোয়েরি কী না কি এগুলো পরে আমরা আলোচনা করবো যখন আমাদের এগুলো ক্লাস আসবে, কিন্তু জে কোয়েরি এখন যে ফাইলটা দরকার আছে এটা আপাতত আমরা ডাউনলোড করবো। কোথা থেকে ডাউনলোড করবো? যে কোয়েরি লেখা সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে যে কোয়েরি, সেটা থেকেই ডাউনলোডে যেতে পারেন, অথবা যে কোয়েরি ডট কমে যাবেন। ডট কমে যে এখানে দেখেন ডাউনলোড যে কোয়েরি 3.4.1 আছে, ক্লিক করবেন। আসছি সবাই, যে কোয়েরি বানান দেখলে দেখতে পারেন, যে কোয়েরি থেকে ডাউনলোডে যে দেন প্রথম যে ফাইলটা আছে ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন যে কোয়েরি 3.4.1, এই ফাইলটা ক্লিক করলে দেখবেন যে অনেক কিছু দেখা যাচ্ছে। সো ক্লিক করবেন না, যেটা করবেন রাইট ক্লিক করে সেভ লিংক অ্যাজ, দিয়ে সেভ করে ফেলুন। আমার পিছিয়ে আপনাদের অনেকে পিছিয়ে থাকার কথা,
jQuery ডাউনলোড করে সেভ লিংক অ্যাজ দে সেভ, ঠিক আছে। এবার এই jQuery ফাইলটা আছে সেটা কি করবেন, সেটা আপনাদের যে js ফোল্ডারটা আছে js ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিবেন। মানে জাভাস্ক্রিপ্টের যে ফোল্ডারটা ছিল না সেই ফোল্ডারটা সেভ করে দিবেন। জাভাস্ক্রিপ্টের ফোল্ডার পেস্ট করে দিচ্ছেন, এবার এখানে এসে ফাইলটা লিংক করে দেন। করতে পারছি জিনিসটা সবাই, আবার দেখবেন যেটা করতে হচ্ছি যে jQuery.com-এ আসছি, jQuery.com এসে দেন হচ্ছে আমরা ডাউনলোড jQuery এই ঘরটাতে ক্লিক করছি, ঠিক আছে। ডাউনলোড jQuery এখানে তো আসছি নাকি, ডাউনলোড jQuery-তে এসে দেন প্রথম একটা ফাইল আছে দেখেন, ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery, এই যে এইটা পাইছি এটা। সেটা কি করবেন, রাইট ক্লিক করে সেভ লিংক অ্যাজ দেবেন। সেভ লিংক দিছি, দিয়ে সেভ করে সেটা কোথায় রাখবেন আপনার, আমাদের যে সিএসএস এবং জিএস যে ফোল্ডারটা আছে না, যে বুটস্ট্র্যাপে যেটা নিয়ে কাজ করতেছি সেটা জেএস ফোল্ডার মানে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিবেন। ছোট্ট একটা ফাইল, দেন লিংক করে দিন। সো এই jQuery ফাইলটা আমরা লিংক করে নিব, আছে না? আচ্ছা, সো এবার এখন আমাদের যে কি করতেছি, আমরা ড্রপ ডাউন ম্যানেজে তো করতেছি, তো এই কাজটা কেন করলাম, কাজটা করলাম যে সার্ভিসে যখন ক্লিক করব তখন ড্রপ ডাউন মেনুটা আসবে, নামবে, ঠিক আছে। সেই জন্য আমাদের এই কাজটা করতে হচ্ছে। তো তার কারণে এখন আমাদের আগে দেখতে হবে যে এটা প্যারেন্ট ক্লাস কোনটা, প্যারেন্ট ক্লাস প্যারেন্ট ইয়াটা কোনটা, এই যে সার্ভিসেস না, তার মানে এই এলআইটা হচ্ছে কি এর প্যারেন্ট। সো এখানে কিছু কাজ করতে হবে, যেমন এখানে এইচডিএফ ক্লাস নেম লিংক তো আছে, এখানে একটা ক্লাস দিতে হবে ড্রপ ডাউন টগল, মানে এলআইতে যে সার্ভিসেস সেখানে ল্যাব লিঙ্কের পরে ড্রপ ডাউন টগল নামে একটা ক্লাস আছে সেটা দিবেন। দেন এইটার ভিতরেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই একটা কাজ করবেন, হ্যালো করি কিছু হয়, এটা একটা আইকন চলে আসছে, ক্লিক করলে এই যে এই অবস্থায় আসতেছে, একটু উল্টা পাল্টা অবস্থায় আছে, এখনো পুরোপুরি ঠিকভাবে হয়নি, তারপর নামতেছে আর কি। এটা যদি আপনি যদি যে করে লিঙ্কটা উঠাই দেন সেটা কিন্তু আর হবে না, দেখেন খেয়াল করে এখন কিন্তু নামবে না, কারণ এটা যে করে লাগবে কাজটার জন্য। সো দেখেন
নামতেছে কিনা দেখেন। কাজ টগল কাজ করতেছে, এটা অনেক এডিটরে আপনার কালো কালার হয়ে থাকবে, কারণ এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট সেটার একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু এইচটিএমএল এর নিজস্ব কোনো অ্যাট্রিবিউট না, ঠিক আছে, এটা বুটস্ট্র্যাপ থেকে তৈরি করা হয়েছে অ্যাট্রিবিউটটা, এই জন্য এটা এরকম দেখাচ্ছে এডিটর, ঠিক আছে। তো কি কি হচ্ছে, ড্রপ ডাউন টগল, এখানে একটা ক্লাস দিছি ড্রপ ডাউন টগল, আর ড্রপ ডাউন টগল ক্লাসের কাজটা কি এই যে জাস্ট এই যে এই আইকনটা আনছে আর কিচ্ছু না, ঠিক আছে। এখানে কাজটা যে করতেছে, কাজটা হচ্ছে করতেছে যে ডাটা টগল, এই ডাটা টগল কাজটা করতেছে, ডাটা টগল কি করতেছে ড্রপ ডাউন করতেছে, ঠিক আছে, এই কাজটা করতেছে কে ডাটা টগল ড্রপ ডাউন, ঠিক আছে, এই হচ্ছে মেইন কাজটা হচ্ছে। এইখানে এলআইতে একটা ক্লাস লাগবে, ক্লাস ড্রপ ডাউন, এই ক্লাসটা দিতে হবে এই এলআইতে, ক্লাস ড্রপ ডাউনটা দিতে হবে। তো এখন দেখেন এখন কি এটার সাথেই আসতেছে, তাই না, কি আসতেছে না, আচ্ছা এই কাজ করেন, অ্যাঙ্কর ট্যাগটা সহ নিয়ে নিয়েছি না, অ্যাঙ্কর ট্যাগটা এখানে দিয়ে দেবেন সার্ভিসেসের পরে, মানে অ্যাঙ্কর ট্যাগের পরে নাম আপনি ইউএলটা, ঠিক আছে, তাইলে এই লম্বাটা আসবে না, এই যে লম্বা হয়ে যাচ্ছিল না, মানে অ্যাঙ্কর ট্যাগের পরে নামাবেন আর কি ড্রপ ডাউনটা, হয় না গা ড্রপ ডাউন, ড্রপ ডাউন হচ্ছে না, কোডটা
আচ্ছা, সো কাজটা হচ্ছে এখন অনেকে এইখানে আবার ক্লাস ন্যাপ লিঙ্ক দিয়ে না একটা জিনিস দিতে পারেন, যেখানে ক্লাস ন্যাপ আইটেম দিতে পারেন, ন্যাপ আইটেম এটা দিলে একটু সুন্দর হবে এলআইয়ের ভিতরে। হ্যাঁ, এলআইতে ক্লাস ন্যাপ আইটেম দেন, ন্যাপ আইটেম দিলে কী হবে এখানে জিনিসটা একটু অন্যভাবে আসবে। আর এখানে ক্লাস ন্যাব লিঙ্ক যদি এটাও দেই কি হয় সাদা হয়ে যাচ্ছিল না? হ্যাঁ সাদা হয়ে যাচ্ছিল। তাহলে যেটা করা যায়,
গুরুত্ব দিলে ঠিক আছে, ন্যাব আইটেমটা লাগবে না, তাহলে শুধু বিজি ইনফো দেন, ন্যাব লিংক দিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিজি ইনফো এখানে বিজি ইনফো এই ইউএলএ এবং ক্লাস ন্যাব লিংক এটা দেন, দেখবেন যে ওই জিনিসটা ঠিকভাবে ভালোভাবেই আসতেছে কিন্তু। ঠিক আছে, সো এরকম হচ্ছে না। এবার এখন এখন যখন আমরা যে ছোট করতেছি তখন কি হয়ে যাচ্ছে, এরকম এরকম হয়ে যাচ্ছে না। সো এটা কিন্তু এরকম না, ব্যাপারটা হচ্ছে ধরেন কোন একটা ওয়েবসাইটে যদি আপনি মোবাইল ভিউতে আনেন, যদি কোনো একটা ওয়েবসাইটে বললাম এই বিআইটিএম ওয়েবসাইট, এই যে মেনু আছে মেনুতে যদি আপনি মোবাইল ভিউতে আনেন তাহলে দেখবেন জিনিসটা কি হয়ে যাবে, এরকম একটা বাটনের ভিতরে হয়ে যাবে এবং ক্লিক করলে দেন মেনুগুলো নামতেছে। ঠিক আছে, এরকম দেখছি কিনা অনেক ওয়েবসাইটে, ঠিক আছে না, অনেক ওয়েবসাইটে কিন্তু দেখছি জিনিসটা। সো এই জিনিসটা আমরা করব যে এখানে যখন এরকম হয়ে যাবে মোবাইল ভিতরে আসবে তখন এটা যাতে ছোট হয়ে যাবে এবং ক্লিক করলে এগুলো নামবে, তার আগে কিন্তু আমরা দেখতে পারবো না। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম। তো তার জন্য আমাদের প্রথমে কাজ করেন সেটা হচ্ছে এই কন্টেইনার ফ্লুইডের পরে এই এখানে একটা ডিপ নেই, কোথায় দেখেন পুরো ইউএল যেখানে থেকে শুরু শেষ সেখানে একটা ডিপ নিলাম, এখানে একটা ক্লাস দিলাম, বললাম যে কোলা এই ক্লাসটা দিই, যদি এইটুকু দেই তাহলে আমি একটু খেয়াল করে দেখবো যে যখন ইয়া করতেছি তখন দেখেন অলরেডি কি হয়ে গেছে কোলাপস হয়ে গেছে, যখন এই যে এক্সপ্যান্ড দেওয়া আছে একটা এক্সপ্যান্ডের পরে এমডির পরে গেলেই কি হয়ে যাচ্ছে সব নাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কোলাপস কিন্তু হচ্ছে, কোলাপস নাইবার কোলাপস। এখন ওই জিনিসগুলো নামাইতে হলে আমার একটা বাটন দরকার নাই, যে এখানে একটা বাটন থাকবে যেখানে ক্লিক করলে নামবে, তাই তো? তার মানে আমার একটা বাটন দরকার আছে, এই যে যখন এখানে ক্লিক একটা বাটন আছে না, মানে ক্লিক করলে তো নামবে তাই না? সো আমাদের এখানে একটা বাটন লাগবে যেখানে ক্লিক করলে আমার জিনিসগুলো নামবে। সো এখানে বাটনের জন্য এই এখানে করলেই হবে, কোনো এক জায়গায় করলেই হবে, কোলাপস বা এই কন্টেইনার ফ্লুইডের ভিতরে এখানে উপরে দিয়েন, ভিতরে আবার দিয়েন না, কোলাপসের এখানে একটা বাটন নিব, বাটনের টাইপ বাটন ক্লাস টপলার,
নেভার টগলার আইকন। সো যদি একটু চেক করি তাহলে দেখবো যে একটা আইকন ঠিকই চলে আসছে, এই পাশে কেন আসছে? না এখানে তো এই পাশে চলে আসার কথা না। আচ্ছা এই লোগো ব্র্যান্ড যেটা সেটাকেও যদি কন্টেনার ভিতরে আনি তাহলে একটু চেক করি তো ঠিক আছে। তার মানে এই যে অ্যাঙ্করটাকে যে লোগো মানে নেভার ব্র্যান্ডটা দিয়েছিলেন না সেটা কন্টেনার ফ্লুইডের ভিতরে নিয়ে আসেন। আর যে বাটনটা, বাটনটা হচ্ছে আপনার এইটা যেখানে ক্লাস নেভার টগলার আর একটা স্প্যান থাকবে যেখানে নেভার টগলার আইকনটা বসবে। এখানে আইকন চলে আসছে বাট এখন ক্লিক করলে কিন্তু তাও নামতেছে না, দেখেন ক্লিক করলে কিন্তু এখনও নামবে না। কারণ কি, ওখানে আমাকে আগে অ্যাক্টিভেট তো করতে হবে যে এইখানে ক্লিক করলে কিছু একটা হবে তারপর নামবে, তাই না? তো আমাকে যেটা করতে হবে আমাকে এখানে একটা আইডি দিতে হবে, আইডি যে কোনো একটা আইডির নাম আমি বললাম যে ন্যাভ, একটা আইডির নাম দিলাম, যে কোনো নাম হইতে পারে এটা। এই আইডিটা আবার এখানে এইখানে, কারণ কোথায় ক্লিক করলে হবে বাটনটায় ক্লিক করতে হবে না? সো বাটনে এখানে একটা ইয়া লাগবে, সে ডাটা টার্গেট, যে আইডি, যে আইডি লিখছেন সে আইডির নামটা দিতে হবে জাস্ট হ্যাশ দিয়ে, ঠিক আছে? ডাটা টার্গেট আইডির যে নামটা সেই সেম নাম জাস্ট হ্যাশ দিতে হবে, এবং আরেকটা জিনিস দিতে হবে যেটা হচ্ছে ডাটা টেবল। দেখি আগে এই নামছে, ঠিক আছে দেখেন। একটু ক্রিটিক্যাল কয়েকটা ধাপ আছে একটু মাথায় রাখতে হবে। হচ্ছে সবার হয়েছে পুরো জিনিসটা? কার এখনো প্রবলেম আছে বলেন?
রেসপন্সিভ হচ্ছে না। নেভার এক্সপ্যান্ডটা একটু খেয়াল করে দেখেন, এক্সপ্যান্ডটা ঠিকমতো দিছেন কিনা, দেখেন এক্সপ্যান্ডটা ঠিকমতো দিছেন কিনা এবং ইয়াটা হচ্ছে কিনা, যে এক্সপ্যান্ড এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওইটাই আসলে হচ্ছে না, আমার একটা টাইম পাসে দাঁড়িয়ে এই পাশে আমার ফিল্টার
একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কোথায় করা যায় এখন দেখেন, ইন্সপেক্ট করে যে এখানে আসলে প্রবলেমটা কোথায়, যে এই বর্ডারটা আসলে আস্তে আস্তে দিলে হয়ে যাচ্ছে, ইন্সপেক্ট করে না, ওই তো বর্ডারটা তুলে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু বর্ডার তুলে দিলে আপনাকে ওইটাকে ওইখানেও সেভ করতে হবে আর কি। এই যে এখানে একটা বর্ডার আছে, এই যে এখানে একটা বর্ডার আছে, সো এই বর্ডারটা তুলে দিলে কিন্তু আবার এখান থেকে বর্ডার চলে যাবে, সো বুঝছেন? কিন্তু এটা ওইখানে আরেকটা আইডি বা ক্লাস নিয়ে হ্যাঁ করতে হবে, নেববারে আরো কিছু জিনিস আছে, যেমন নেববার স্টিকি টপ এরকম কিছু আছে, মানে স্টিকি টপ, স্টিকি টপ, স্টিকি টপ দিলে কি হবে, আপনি নেপারে পরে যারা দেখেন এটা হয় কি, হ্যালো ওয়ার্ড স্যার, কেন
দেখেন কি হচ্ছে, এটা ফিক্সড হয়ে আছে না নেবারটা, এটা হচ্ছে স্টিকি টপ। স্টিকি টপটা আরো অনেকভাবেও কাজে লাগা যায়, যেমন আমি যদি এখানে একটা জাম্বোট্রন ইউজ করি, একটা জাম্বোট্রনের কাজ করি, একটা জাম্বোট্রন নিলাম। জাম্বোট্রন কি, জাম্বোট্রন হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের ইয়া, ওই এই যে এরকম একটা কি বলে হেডার, এই টাইপের জিনিস। তো আমি এখানে জাম্বোট্রনে বললাম যে ওয়েলকাম, মানে বিভিন্ন ধরনের অফার টফার বা যে কোনো ওয়েবসাইটে হেডারও হইতে পারে, এইখানে একটা গ্যাপ চলে আসতেছে। সেটা যেটা করতে হবে, স্টাইল দিয়ে এই যে এটা মোটামুটি চলতেছে। আর স্টিকি টপ দেওয়ার ফলে দেখেন এখন যখন মেনু বারটা কোথায় আছে, এখানে আছে না, দেখেন আস্তে আস্তে কীভাবে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, এখানে যেয়ে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফিক্স। ওইখানে যে যত নিচে নামবে তত যে ওখানে যেয়ে কিন্তু ফিক্সড হয়ে যাবে, এটা একটা সুন্দর জিনিস আছে অফার। আপনি জাম্বোট্রন আর একটু সুন্দর করতে পারেন, জাম্বোট্রন আর একটু সুন্দর বলতে এখানে এই চার্ট দিয়ে আপনি এখানে একটা বাটন অ্যাড করতে পারেন। যত সুন্দর আপনি আপনার ওয়েবসাইটকে সুন্দর করতে পারেন, জাম্বোট্রনের ফ্লুইডও আছে কিন্তু, জাম্বোট্রনের ফ্লুইড কি হবে একদম ওই পাশ থেকে লেগে আসতেছে, তখন আর কি মার্জিন টার্জিন দেওয়া লাগবে না, সেটা হচ্ছে জাম্বোট্রন ফ্লুইড। Thank you.
কালকে বাংলাদেশের খেলা কেমন দেখলেন? আমি ফুটবলের কথা বলছি। ফুটবলে ভালো দিন আসতেছে, সবাই ফুটবল নিয়ে কাজ করেন, আর কত ক্রিকেট। নতুন কোচ আসছে ইংল্যান্ড থেকে, ফুটবলের কোচ, সে কিন্তু ডেডিকেশন দিয়ে কাজ করতেছে। বাংলাদেশে ভালো দিন আসবে সামনে। না গোল দিতে পারেন, আজকে বৃষ্টি হবে না, তাহলে একটা ব্রেক। ব্রেকের পরে এই তো 10-15 মিনিট। আচ্ছা একটা নিউ ফাইল নিব, এটা নিউ ফাইল না, এটার মধ্যেই করতে পারি, মধ্যে নিচে দিয়েই করবো, এগুলো কেটে দিই। আমরা স্লাইডার তৈরি করবো বুটস্ট্র্যাপ দিয়ে, ক্যারোসেল। একটু খেয়াল করেন, সো বলছিলাম যে একটা স্লাইডার তৈরি করবো। স্লাইডার বলতে ইমেজের যে স্লাইডার আছে না, ইমেজ স্লাইড হয়, আমরা দেখি না বিভিন্ন ওয়েবসাইটে, স্লাইড শো যেটা আর কি, হ্যাঁ স্লাইড শো। সো বুটস্ট্র্যাপ দিয়ে খুবই ইজিলি স্লাইডার তৈরি করা যায়, খুবই ইজি। কোনো জাস্ট কয়েকটা ক্লাস ইউজ করে দেখবেন যে খুব সুন্দর একটা স্লাইডার তৈরি হয়ে গেছে। যদিও আমরা চেষ্টা করবো যে করে একটা স্লাইডার তৈরি করার কোড করে, তারপর বুটস্ট্র্যাপ দিয়ে স্লাইডারটা তৈরি করে দেখি কীরকম হয়।
কি ব্যাপার, মানুষ কি চলে গেছে নাকি? চা খাইতে গেছে শুরু করার আগে চার পাঁচটা ইমেজ নিয়ে আসেন সবাই স্লাইডে ইউজ করার জন্য, চার পাঁচটা ইমেজ নিয়ে। কি ব্যাপার, তিনজন সিরিয়াল ধরে কই থেকে আসতেছে বুঝতে যা? এখানে পাশে বাম পাশে যাইতে বের হয়ে ডান পাশে যাবেন, ডান পাশে এনটিভির একটা গলি আছে, এনটিভির গলিতে গেলেই দেখবেন যে সব কিছু আছে। ঝুইকেই দেখবেন একটা চায়ের দোকান আছে একবার সিরিয়াল ধরে চার পাঁচটা, ওখানে পানি থেকে শুরু করে সব পাবে। সো এই হচ্ছে অবস্থা। সো আমরা চার পাঁচটা ইমেজ নিয়ে নিলাম, আমরা স্লাইডার তৈরি করতেছি। সো ক্যারোসেল সেটা ক্লাস, এই ক্লাসটা ইউজ করে আমরা কাজটা করবো। সো ডিফ্রেস ক্যারোসেল হচ্ছে ওদের যে স্লাইডার, স্লাইডের নাম জাস্ট আর কিছু না, ঠিক আছে? এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যারোসেল, একটা হচ্ছে ক্যারোসেল ইনার, আর একটা হচ্ছে ক্যারোসেল আইটেম। ক্যারোসেল হচ্ছে পুরো ডিভটা থাকবে, দেন ক্যারোসেল ইনার, ইনারের ভিতরে প্রতিটা আইটেম বসবে। এক একটা আইটেম মানে এক একটা ইমেজ, প্রতিটা আইটেম মানে এক একটা আইটেম, এক একটা ইমেজ। ইনারের ভিতরে হ্যাঁ সব কিছু বসবে। তো একটু চেক করলে দেখবো আমাদের যে কাজটা আছে সেখানে কোনো কিছু আসতেছে না, তাই না? একটা কাজ করতে হবে, জাস্ট এখানে একটা অ্যাক্টিভ ইউজ করছে।
অ্যাক্টিভ ইউজ করার পরে জাস্ট একটা ইমেজ আসবে, একটা ইমেজ আসবে, বাট তারপরে দেখবেন যে কিছু হচ্ছে না। একটু ওয়েট করে দেখেন, হবে না। হবে কখন, এখানে যদি আমরা একটা জিনিস ইউজ করি, ডাটা রাইট, তাহলে একটু ওয়েট করলে দেখবো যে একটু মনে হয় স্লাইড হয়। দেখি তো, হ্যাঁ স্লাইড হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে ইমেজ আর কি। ঠিক আছে, ইমেজ চেঞ্জ হচ্ছে, বাট সাইজের ঠিক নাই। সাইজগুলো আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন, ওয়াইদিন 100%, হাইট বললাম 400, সবগুলো ইমেজে একটা হাইট আর ওয়াইড দিয়ে দিলাম সেম। তাহলে কি হবে, যখন স্লাইড হবে সেম টু সেম স্লাইড হবে আর কি, সেম টু সেম ইমেজের ওয়াইটা স্লাইড হচ্ছে আর কি। হ্যাঁ, অ্যাক্টিভ শুধু প্রথমটাতে, সবগুলোতে দিয়ে না, আবার অ্যাক্টিভ শুধু প্রথমে, অ্যাক্টিভ শুধু প্রথমটা বলতে আপনি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছেন। ধরুন আপনি এই তিন নাম্বারটা শুরু করলে অবশ্যই তিন নাম্বারটা দিয়ে আসবে, দেখবেন তিন নাম্বার যে ইমেজটা আছে সেই ইমেজটা চলে আসতেছে, সেখান থেকে স্লাইডটা শুরু হবে। স্লাইড হচ্ছে, স্লাইডে যদি আপনি কোনো করতে চান, স্টাইল দিতে চান, যেমন একটা আছে হচ্ছে আপনার স্লাইড, স্লাইড যদি দেন, এই ক্লাসটা যদি ইউজ করেন, স্লাইড ক্লাসটা, তাহলে দেখবেন যে স্লাইড হচ্ছে কিভাবে, একটু দেখেন খেয়াল করে দেখবেন, একটা স্লাইডভাবে স্লাইড হচ্ছে, স্লাইড হচ্ছে না, একটা স্লাইড হচ্ছে, দেখবেন খেয়াল করে। জি, আরেকটা স্টাইল আছে, সেটা হচ্ছে ফেড, ক্যারোসেলের পরে দিয়ে দেন ক্যারোসেল ফেড, তাহলে দেখবেন যে একটু ফেড হয়ে চেঞ্জ হবে। এই দুই ধরনের ভাবে চেঞ্জ করা যায়, দেখবেন যে একটু ফেড হচ্ছে, ফেড হয়ে চেঞ্জ হবে, এই যে ফেড হয়ে চেঞ্জ হচ্ছে। অবশ্যই যাবে, ডাটা রাইটটাই তো ক্যারোসেল মানে এই কাজটা করতেছে, এইটা যদি না দেন তাহলে কিছুই হবে না। ঠিক আছে, এখানে এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা আপনার অ্যাট্রিবিউট, যেটা অ্যাক্টিভ করতেছে ক্যারোসেলটাকে। ঠিক আছে, ডাটা ইন্টারভাল এটা দেন, ইন্টারভেলে আপনি 1000 দিয়ে দেন, এটা মিলি সেকেন্ড, দেখবেন একটু ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন ফাস্ট হয়েছে না,
হয় সবার, কার প্রবলেম হচ্ছে না স্লাইড, এরকম কে আছে? কেউ যদি চান যে এটা পুরাটা স্ক্রিন জুড়ে আসতেছে না কেন, কারণ কি আমরা কি দিছি কন্টেইনার, ঠিক আছে, ফ্লুইড দেন, ফ্লুইড দিলে কিন্তু আবার চলে আসবে, এই যে তাও পুরোটা আসতেছে না, দেখেন এখানে একটু জায়গা আছে, পুরোটা আসতে হলে আপনাকে যেটা করতে হবে এই ডিফটাই উঠাই দিতে হবে, মানে কন্টেইনার যে ডিফটা আছে, তাহলে দেখবেন যে একদম ফুল স্ক্রিন জুড়ে স্লাইডারটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে, মানে এটা আপনি চাইলে যেটা যেটা যেভাবে আপনার পছন্দ সেভাবে করতে পারেন, ঠিক আছে। এবার সো আমাদের তো ক্যারোসেল স্লাইডার হয়েছে, এবার স্লাইডারে কিছু কন্ট্রোলস অ্যাড করতে হবে, কারণ স্লাইডার এখন আমি কিন্তু স্লাইডার ইচ্ছা মতো স্লাইড হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার মতো করে স্লাইড হবে, আমি বামের থেকে স্লাইড করাতে পারি, আমি ডানের ছবি দেখতে চাইতে পারি, আমি অন্য কোনো ছবি দেখতে চাইতে পারি, তো সেক্ষেত্রে ক্যারোসেলে কিছু কন্ট্রোলস আছে, সেইগুলো আমরা ইউজ করতে পারি। সো ক্যারোসেলে এটা আছে, সেটা হচ্ছে আপনার এই যে ডিভের পরে, এটা হচ্ছে ইনার না, ইনারের যে ডিভটা আছে সেটার পরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, খেয়াল করেন একটা বাটন চলে আসছে না এই পাশে, এমন যে একটা বাটন চলে আসছে কন্ট্রোল বাটন, আরেকটা দিব সেটার নাম দিব হচ্ছে প্রিভিয়াস, জায়গায় নেক্সট হয়ে যাবে, দুইটা বাটন চলে আসছে দেখেন খেয়াল করে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কিন্তু তাই না, কাজ হবে একটা, এখানে এই যে একটু আগে একটা আইডি দিছিলাম না যে ন্যাপারের জন্য, সেম ভাবে এখানেও একটা আইডি দিতে হবে, এই যে এখানে ডিফ ক্লাস মেইন যে ডিফটা আছে সেখানে আইডি একটা দিয়ে নেবেন, সেখানে যে কোনো একটা আইডি নিয়ে নেন, আমি বললাম যে মাই ক্যারোসেল একটা নাম দিলাম, আইডিটা ওইখানে কল করতে হবে, কোথায় এই যে নিচে যে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিছি
সেখানে হ্যাশ দিয়ে আইডিটা কল করতে হবে। তাহলে দেখবেন যে এই যে ইমেজ আমি যেদিকে চাচ্ছি ওই অনুযায়ী স্লাইড হচ্ছে। আইকনটা আসে না, তাহলে ঠিক জায়গায় দেওয়া হয় নাই। ভালো করে দেখুন, উদ্ভুত জায়গাতে আসছে মানে একেবারে সেন্টারে আসবে। এই যে দেখেন সেন্টারে, কোনো কিছু না, এটা অটোমেটিক আসবে ইমেজের সাইজ যেটাই হোক না। আছে ঠিক মতো আসছে, এই যে এখানে একদম মেইন ডিবে, মেইন ডিবে একটা আইডি নিয়েছি, এই আইডিটা জাস্ট ওইখানে যে আইডি যে নামটা দিচ্ছি ওইটা জাস্ট এখানে কল করে দিচ্ছি। আপনার এখনো নিচে আসছে সিআর কি আছে নাই? কারণ
এখানে কিন্তু কোনো ইয়া নাই, এই যে কি বলে ডিপ নাই, ঠিক আছে। আর হচ্ছে এই যে ইনার, ইনারের পরেই কিন্তু এইটা মেইন যে ডিপটা, যে ক্যারোসেলের যে ডিপটা, এটার এটার ভিতরে থাকবে, বাট ইনারের ডিপটার পরে হবে, ঠিক আছে। এই জিনিসটা মেনটেন করবে।
আচ্ছা, সো এইটা গেল হচ্ছে কন্ট্রোল। আরো কিছু জিনিস দেওয়া যায়, যেমন ইন্ডিকেটর দেওয়া যায়। ইন্ডিকেটর আছে একটা জিনিস, ইন্ডিকেটর গুলো আসলে এখানে দিতে হয়। নিচে দিয়ে ইউএল, এই যে যে মেইন যে ডিপটা ক্যারোসেলের, সেই ডিপের পরেই এটা ইউএল নিলাম। ক্লাস দেখেন নিচে একটা ইন্ডিকেটর চলে আসছে, ঠিক আছে, এই যে এই টাইপের একটা ইন্ডিকেটর চলে আসছে। আচ্ছা, এবং ওই ওই অনুযায়ী কিন্তু ইমেজ গুলো চেঞ্জ হচ্ছে, যেটাতে যেতে চাচ্ছেন ওখান থেকে ওই পর্যন্ত ইমেজ চেঞ্জ হচ্ছে। এইটা বুঝতে হবে ফিক্স করা, আগে ছিল গোল গোল 3.7, এখন একটু এরকম হয়েছে। মানে আপনি চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে এটা আসলে কোথা থেকে আসতেছে, এটা যে ইন্সপেক্ট করি ইন্ডিকেটর গুলো, এই যে ইন্ডিকেটর গুলো ক্যারোসেল ইন্ডিকেটরস, এই ইন্ডিকেটরস এখানে এসে দেখতেছে কি এরকম পজিশন আছে, রাইট বটম লেফট, ঠিক আছে, এক একটা যে এলআই এলআই গুলো কি টেক্সট লাইন ডিসপ্লে লিস্ট আইটেম, এছাড়া তো আমি কিছু দেখতেছি না এখানে। যারা স্টাইলটা আসলে করছে কোথায় ইন্ডিকেটরসে, কি কোনো ইমেজ বসাইছে নাকি? এই যে এখানে কিছু জিনিসপত্র আছে আর কি, যে বর্ডার বটম 10 পিক্সেল, সলিড ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এই যে দেখছেন বর্ডার টপ ট্রান্সপারেন্ট, প্যাডিং বক্স, টেক্সট ইনডেন্ট,
দেখছো এই যে এই যে এই জিনিসগুলো আসলে এই ইন্ডিকেটরস এর অংশ আর কি, ঠিক আছে? এগুলো থেকে আপনি যদি এক একটা কাটেন দেখবেন যে জিনিসটা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যে ওপাসিটি কমায় দিলাম, এই যে শেষ নাই, ইন্ডিকেটর চলেই গেছে, খালি ডট ডট আছে কয়েকটা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা, সব শেষ, এখন জাস্ট এরকম ডট ডট আছে কয়েকটা ডট। যাই হোক, এখান থেকে আপনি চাইলে এখানে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন, বড় ছোট। তারপরে এখানে আমরা চাইলে কিছু ক্যাপশন অ্যাড করতে পারবো, যেমন এখানে আমি বলতেছি যে ডিফ ক্লাস কি কোনটা, মানে যদি আপনি ক্যাপশন ইউজ করেন তাহলে দিবেন, ক্যাপশন ইউজ যে ক্যাপশন প্রতিটা ইমেজে দেখেন একটা ক্যাপশন আসতেছে আর কি, একটা ইমেজে এক এক রকম লেখা হইতে পারে, তাই না? এইরকম জিনিসটা চাইলে বাটনও দিতে পারেন, এক একটা ইমেজে এক একটা বাটন, ক্যাপশনে পি এর পর একটা বাটন অ্যাড করে দিলেন, সমস্যা কি? ঠিক আছে, ফেডটা উঠাই দিলাম, ফেডটা উঠাই দিলে স্লাইড করলে তখন কিরকম দেখাবে, তখন দেখাবে হচ্ছে এরকম স্লাইড হচ্ছে। যে যেটা দেয়
সবাই করতে পারছি? তো এটা হচ্ছে আপনার ক্যারোসেল। আমরা কিন্তু অনেক কিছু করে ফেলছি, আমরা এরকম এই যে মেনু বার ন্যাভিগেশন বার তৈরি করে ফেলছি আজকে। তার এইটার এখান তাহলে শুধু কালার দিতে হবে, স্টাইল দিয়ে করতে হবে, এভাবে দিতে পারবেন না। স্টাইল দিয়ে কালার, কালার এমব্লেম ব্ল্যাক, দেখি কোনোটা ব্ল্যাক হয় কিনা। এই যে এটা ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখানে আপনি যদি ব্ল্যাক দেন, স্টার কালার ব্ল্যাক, তাহলে লেখাগুলো কি হয়ে যাবে? লেখা ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, অবস্থা একটা জিনিস, সুন্দর জিনিস করা যায়, যেটা হচ্ছে আপনার কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি চাইলে একটা ক্যারোসেল ইউজ করতেই পারেন। ব্যাকগ্রাউন্ডের উপরে বলতে বললাম যে একটা ক্লাস নিয়ে বললাম যে মাই, সেটার ভিতরে ক্যারোসেল দিতে পারি। আগে ক্লাস মাইক আর একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। যেহেতু মাইক আর ক্লাস নিছি, এখানে স্টাইল দিয়ে করি, মাইক আর আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি চেক করি, একটা ব্যাকগ্রাউন্ড এখানে ডিভ মাইক, আচ্ছা এইটুকু আপাতত আমি কমেন্ট আউট করে দিচ্ছি। কি হচ্ছে, এরকম কি দেখাচ্ছে? ইমেজটা আসতেছে না, ও আচ্ছা না, এরকম তো কিছু হওয়ার কথা না, কারণ আমার তো সেম লোকেশন। দেখুন ইমেজ দিয়ে এখানে
ডট ডট স্ল্যাশ এটা বলতেছেন, আইডি তো আমাকে ভুল দেখাচ্ছে, ডিরেক্টরিতে ভুল আছে, তাই না? এটা ডাবল কোটেশন, আপনাদের আছে? ইমেজ আসতেছে না, ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করে লাভটা কি, আমি তো ইমেজই পাচ্ছি না। এই রিফটার না সেটাই, সেটা হইতে পারে। এটা হবে রাইট, ঠিক আছে। এটা হাইট আর উইথ দিতে হবে, নাহলে কিন্তু ওটিভের কিছুই পাচ্ছিল না, ঠিক আছে। ভালো ইমেজ নিতে পারলাম না একটা, চলবে আপাতত। এখন ঠিক আছে, সো এবার এই ইমেজটা দেখেন টানতে পারছেন কিনা। এবার এখানে একটা ক্যারোসেল অ্যাড করব, এই যে এখান থেকে আমরা ক্যারোসেল স্লাইড নিতে পারি, এই যে ক্লাস
লেখা স্লাইড করতেছে, খেয়াল করছেন? তো এই জিনিসটা মাঝখানে আনতে হইলে আমাদের মনে হয় মাইক আর এটাতে প্যাডিং দিতে হবে। যাই হোক, দেখেন যখন এটা আপনি যখন ধরেন কোনো একটা ওয়েবসাইটে নিচের দিকে ধরেন স্ক্রোল করবেন, ওইরকম দেখবেন যে অনেক সময় লেখা স্লাইড হয়, ঠিক আছে? তো এরকমভাবে লেখা আপনি কি করতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে লেখা দিয়ে এটা আরও ডিজাইন ডিজাইন করে ঠিক মতো সুন্দর করতে পারবেন, ঠিক আছে? নিজেও সুন্দর করে নিন আর কি। কীভাবে করে একটা লেখা স্লাইড হচ্ছে, জাস্ট ক্যারোসেল আইটেমের মধ্যে লেখা বসায় দেবেন, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? যেরকম ক্যারোসেল আইটেমে ইমেজ বসাইছিলেন সেমভাবে ক্যারোসেল আইটেমে কয়েকটা লেখা বসায় দেবেন, লেখা অনুযায়ী কী হবে সেটা স্লাইড হবে। আরও জিনিস করতে পারেন, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম যে রাইট, ক্যারোসেল আইটেম লেফট, এগুলো আছে, এগুলো দিতে পারেন। এই দেখবেন যে কী হচ্ছে, এক একটা সময় এক এক জায়গা থেকে স্লাইড হয়ে যাবে। ক্যারোসেল আইটেম রাইট, ক্যারোসেল আইটেম লেফট, কি ব্যাপার, নিচে চলে যেতেছে। যাই হোক, সো এরকম ভাবে ক্যারোসেল আইটেম দিয়ে আপনি ছবি এবং লেখা যে কোনো কিছু স্লাইড করতে পারবেন। জাস্ট এই যে ডিফটা আছে, এই ডিফটা আপনার নিজের করে স্টাইল করে নিতে হবে আর কি, নিজের মতো করে, যাতে ঠিক মতো আর কি সব কিছু আইটেম ঠিক মতো বসে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন হচ্ছে আপনার আমরা একটা দেখি গিয়া তৈরি করতে পারি কিনা, কি বলে লেআউট, বুটস্ট্র্যাপ দিয়ে লেআউট তৈরি করা যায় কিনা চেষ্টা করব। দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট শুরু করতে হবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের সময় চলে আসছে। এই ওমর খাইয়ম নাম লিখছেন কেন? ওমর খায়াম, ওমর খায়াম কে? আপনার নাম নাই, পরে
এনভায়রনমেন্টে প্রবলেম, কিসের প্রবলেম কেন?